अब्बा जान भाईरा ओ मोमिन मुसलमान ओ जवानी रजवान भाईरा कोताय कोता बेरे दामे आज आम्रा एसे गेछे एई बेहेस्तेर बागाने बसे आछि अब्बा आमार आल्लाह जानो आमाके आपनाके सकलके जानो कबुल करे नेन आल्लाह जानो कबुल करे नेन भाईरा ओ मोमिन मुसलमानेरा अल्लाह रब्बुल आलमीन कुरान शरीफ एक जगह बोले दिलें गो ला तकना तुमे रहमतिल्लाह इन्नल्लाह यगफिरु ज़ुनूबा जमीअ इन्नहु हुवल गफूरुर रहीम अल्लाह रब्बुल आलमीन बोले दिलें एक जगह वा आमार बान्दा बान्देरा आमार रहमतेर आशा करो आमार रहमते क्यों नैराशना आमार रहमतेर आशा करो आमी अल्लाह आर तुमरा पाप करे फेलेछो गुनाह करे ढुके दरबारे हाथ धुए खाना तलो चोखेर पानी फेलो चोखेर पानी फेलार बिनिमय पहाड़ पहाड़ परिमाण पाप गुलो माफ करे देव अब्बा आमार आल्लाह पहाड़ पहाड़ परिमाण पाप माफ करते पारे एटा आमार आल्लाह पारे के पारे जोरे बोलो आल्लाह पारे अब्बा से आल्लाहर उपर भरोसा करो आल्लाह पारे আল্লাহর উপর ভরসা রাখো আব্বা আমরা আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে পারছি না আমরা বাড়ি থেকে বার হই এই আব্বা আমরা ভরসা করি অন্য জিনিসের উপরে তাওয়াক্কাল আল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমরা বাড়ি থেকে বার হই না আল্লাহর উপর ভরসা রাখুন আব্বা আল্লাহ সব কিছুই পারে মারতে পারেন বাঁচাতে পারেন হায়াত বাড়াতে পারেন হায়াত কমাতে পারেন রোগ ভালো করতে পারেন রোগ দিতে পারেন বৃষ্টি দিতে পারেন করুণা দিতে পারেন সব কিছু পারেন আমার আল্লাহ করুণা তুলে দিতে পারেন এটা আমার আল্লাহর ক্ষমতা কার ক্ষমতা একবার জোরে বলুন আল্লাহর ক্ষমতা এই আব্বা আপনাদের কাছে তে আমার কথা হলো একটুখানি আল্লাহর উপর ভরসা রাখো আমার আল্লাহ কি না পারে আল্লাহ ছাই গাদায় পদ্ম ফুল ফোটাতে পারে আব্বা আপনার পাহাড় কে সাগর বানাতে পারে সাগর কে পাহাড় বানাতে পারে এটা আমার আল্লাহ পাকের ক্ষমতা আল্লাহ পাক ছাড়া কেউ পারবে না একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ ঠিক বললাম না বেঠিক বললাম ঠিক বলেছিলে আয় আব্বা কিন্তু আমরা সে আজ কোথায় কোথায় এই কিছু কিছু বাচ্চা ছেলেরা এখানে এসেছে মাহফিলে গুনাহগার বান্দারা অনেকেই এসেছেন এখানে বলতে পারবেন কাউকে চলে যেতে বলতে পারবেন এই ক্ষমতা আপনাদের আছে না কেন কোন মানুষ মুখে হাত দিয়ে বলতে পারবে না যে আমি পাপ করিনি আমি অন্যায় করিনি আমি দোষ করিনি আমি গুনাহ করিনি এমন কোন ছাঁচা বাউন নাই যে দুনিয়ার জমিনে এসে আব্বা অন্যায় করিনি ভুল করিনি পাপ করিনি এই আব্বা আপনাদের কাছে একটুখানি বলবো পাপী সবাই ওই মানুষটা আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে ভালো আল্লাহর কাছে মনোনীত আল্লাহর কাছে এক নম্বর ওই মানুষটা পাপ করার পরে তওবা তিল্লা করে করে আল্লাহ আমি বড় পাপী আল্লাহ আমার maaf করবে না ক্ষমা করবে না আল্লাহ তুমি আমার নেবে না আমি কোথায় যাব আল্লাহ আল্লাহ ওই মানুষটাকে বড় পছন্দ করে যে মানুষ আল্লাহর কাছে কান্না কাটি করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফিরে যায় মসজিদে ঢুকে যায় আল্লাহর নামাজ কালাম কোরআন দোয়া তাসবিহ তেলাওয়াত করে যা আরে মুগ্ধ হয়ে যায় ওই মানুষটা আল্লাহ পাকের কাছে এক নম্বর বান্দা হয়ে যায় আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ বাজান ভাই জানাম আমি আপনাদের কাছে একটুখানি কথাখানা তাই বলতে চাই এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা এসেছে এদেরও আপনি চলে যেতে বলতে পারবেন না কেন এরাও একদিন না একদিন মসজিদের ইমাম সাহেব হবে না মুয়াজ্জিন হবে না নামাজি হবে না দাড়িওয়ালা টুপিওয়ালা হবে না আমাদের মতো ওয়াজ নসিহত করবে না এর কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন পারবেন না
আল্লাহ পাক এই সব বাচ্চাদেরকে যেন হায়াত দারাজ করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন বেশি বেশি করে দেবে উৎসাহ দেবে মসজিদে নিয়ে যাবেন জুমার দিন নিয়ে যাবেন শুক্রবার এদেরকে সাথে করে নিয়ে যাবেন কারণ এরা একদিন লাইনে দাঁড়িয়ে তকবীর দেবে ইমাম সাহেব হবে মুয়াজ্জিন সাহেব হবে দাড়িওয়ালা টুপিওয়ালা পাক্কা নামাজি বেরিয়ে যাবে আল্লাহ চাইতে একদিন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বাজান ভাই জানাম আমি আপনাদের কাছে সেই জন্যই বলবো জানারা এসেছেন আসবেন আল্লাহ যেন সকলকে কবুল করে নেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আমার আব্বাজান ভাইজান আমার কথায় কথা বেড়ে যাবে আজকের আমি একটা কথা আপনাদের কাছে রাখতে চাচ্ছি সে কথাটা হলো এই আল্লাহ কি না পারে আল্লাহ সব কিছু পারে গরিব মানুষকে ধনী বানাতে পারে ভালো আপনার কি না রোগ ভালো করতে পারে আপনার কি না সাগর থেকে পাহাড় বানাতে পারে পাহাড়কে সাগর বানাতে পারে আরো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ ভাইজান আমার আব্বাজান আমি আজকের আপনাদের কাছে কথা রাখবো আল্লাহ পাকের একটা নবী এসেছিলেন আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে একটা নয় দুটো নয় তিনটা নয় চারটি নয় এই দুনিয়ার জমিনে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রসুল আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন একটা নবীর কথা আমি আপনাদের কাছে রেখে দিয়ে যাব ওই নবীটার নাম নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ আপনার কিনা কলিকাতা এখান থেকে চলে যাবেন বারুইপুর এখান থেকে চলে যাবেন আপনি কিনা দিল্লি বোম্বাই গুজরাট আহমেদাবাদ আপনি চলে যাবেন আপনি মামার বাড়ি পেয়েছেন কি জান্নাত নাকি জান্নাতে যেতে গেলে কষ্ট করেই জান্নাতে যেতে হবে ঠিক না বেটি আব্বা হ্যাঁ কষ্ট হবে তবেই জান্নাত পাবে এত সোজা না এই ফজরের নামাজ পড়তে এই কনকনে শীতের সময় ঠান্ডার সময় কষ্ট হয় কি হয় না যারা ওঠে নামাজ পড়তে তারাই জানে তারা ছাড়া কেউ জানতে পারবে না ব্যাপারটা ঠিক না বেটি আব্বাজান ভাই দাদা ও মুমিন মুসলমান ও জওয়ানের আজবাগ ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক জায়গায় বলে দিলেন গ মিন হা খলাক না কম অফিহা নুই দুকম অমিন হা নুখরে দুকম তারতন উখর আব্বাজান ভাই দাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিলেন গ আরে আমাদের আপনাকে বাবা আল্লাহ রাব্বুল আলামিন আহারে আরে মাটি দিয়ে সৃষ্টি করা ছিল আরে মানুষ যখন মারা যায় ওই সময় আব্বাজান ভাই দানামান আরে মাটি তিন মোটো দেয়া হয় মিনহা খলাক না কম কবরস্থানে চলে গেল লাশ যখন মাটি কবরে শোয়ানো হলো আব্বারে ওই সময় মাটি দেওয়ার সময় বলে মিনহা খলাক না কম একবার মাটি দিয়ে দেয় আবার একবার দু মাটি দু হাতে করে মাটি নেয় অফিহা কম অমিন হাও আবার একবার মাটি দেয় অমিন হানুখরে যখন তার রতানুখর মাটি দিয়ে যখন মানুষ চলে আসে ওই সময় আব্বা জানলে কবরের ভেতরে আরে মুনকের নাকি বলে ফেরেশতারা দুজন হাজির হয়ে দেয় ওই আব্বা রে ওই মুনকের নাকি ফেরেশতা হাজির হয়ে যাওয়ার পরে আব্বা ওই সময় সে তুলবে ওই সময় যদি মুনকের নাকি ফেরেশতা এসে হাজির হবে ওই সময় আপনার বাংলায় বলবে না ইংরাজি বলবে না উর্দু ফারসি কোন ভাষায় জিজ্ঞাসা করবে ফেরেশতারা কোন ভাষায় বলবে কেন আমরা তো আরবি শিখতে চাই না কোরআন শরীফ পড়তে চাই না আমরা ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে ভর্তি করে দিই ওখানে শিখে ইংরাজি শিখে শিখে বাড়ি আসে বাবা ও ভাইরা রে কোরআন শিখাতে চাই না আরবি শিখাতে চাই না নামাজ পড়তে চাই না আরবি যদি বাবা প্রশ্ন হয় তাহলে আরবি শেখার প্রয়োজন আছে কি নাই আছে কি নাই কিন্তু আমরা ওই জায়গাটা থেকে সরে আসছি আসল জিনিসটা ভুলে যাচ্ছি
পায়রা রে ভুল করবেন না ভুলে যাবেন না রে আব্বা ভুল করবেন না ভুলে যাবেন না রে আব্বা আমি আপনাদের কাছে বলবো আরে আরবি ভাষায় ওই সময় প্রশ্ন হবে আল্লাহর ফেরেশতারা এসে বলবে মান্দা বোকা ও আমার বান্দা বলো বলো তোমার রবকে বলো আল্লাহর ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা তোমার রব কে বলো শালটা দিতে পারো শালে ঠান্ডা লাগছে ভাইরা ও মুমিন মুসলমানেরা আল্লাহর ফেরেশতারা বলবে বাবা মান রব্বুকা আরবি ভাষায় প্রশ্ন হবে বাবা তোমার বাংলা ভাষা হোক না কেন বিহারি বাড়ি হোক না কেন তুমি হিন্দি কথা বলো না কেন উর্দু কথা বলো না কেন ফারসি কথা বলো না কেন আরে আমেরিকায় বাড়ি হোক না কেন জাপানে জার্মানে বাড়ি হোক না কেন চীন দেশে বাড়ি তোমার হোক না কেন মানুষ যখন মারা যাবে বাবা সবার কবরে ওই একটাই প্রশ্ন হবে মান রব্বুকা আব্বা রে সবার একই প্রশ্ন হবে মান রব্বুকা অন্য কোন প্রশ্ন হবে না মান রব্বুকা তোমার রবকে বলো 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 ভাইরা রে ওরে আমার আব্বা রে আরবি ভাষায় বাবা সবার প্রশ্ন হবে ওই মানুষটি জবাব আমেরিকায় বাড়ি হোক না কেন জাপানে বাড়ি হোক না কেন জার্মানে বাড়ি হোক না কেন চীন দেশে বাড়ি হোক না কেন তোমার জবানটা অটোমেটিক আরবি হয়ে যাবে তুমি যদি নামাজি হও তুমি যদি রোজাদার হও তুমি যদি আল্লাহওয়ালা হও তুমি যদি কোরআন পড়নেওয়ালা হও ওই সময় তুমি বলে ফেলবে রাদিয়াত বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে 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 বলো না সুবহানাল্লাহ আরো চিল্লে বলো না সুবহানাল্লাহ নারায়ণ তাহলে আমাদের ভাষাটা হবে কি কবরে যাওয়ার পরে কি ভাষা হবে সবার কথা বলুন কথা বলুন আরবি ভাষা হবে বাংলায় শিক্ষিত হোক ইংরেজি শিক্ষিত হোক এমএ পাস হোক ইংরেজি পাস করুক আর বাংলায় এমএ যা পড়ুক আব্বা সবার জবান কিন্তু আরবি হবে কি হবে জোরে বলুন আরবি হবে তাহলে আরবি শেখার প্রয়োজন অবশ্যই নামাজ পড়ার প্রয়োজন অবশ্যই আমি আপনাদের কাছে একটুখানি এই জন্য বলবো আব্বাজান আরে এই কোরআন শরীফটা ইংরেজি আরবি না বাংলায় কি ভাষায় লেখা কোরআন শরীফটা বলুন আপনারা বলুন শরীফের ভেতরে একটা নয় দুটো নয় তিরিশটা কোরআন শরীফের পারা আছে কপারায় কোরআন শরীফ জোরে বলো তিরিশ পারা কপারা জোরে বলো তিরিশ এই কোরআন শরীফের ভিতরে আবার 6666 টি আয়াত আছে কত আয়াত বলে বলুন 6666 টি আয়াত এই কোরআন শরীফের ভিতরে 6666 টি আয়াত আছে আব্বা এই কোরআন শরীফের ভিতরে আব্বারে 114 টা খালি সূরা আছে এই কোরআন শরীফের ভিতরে আর 114 টা সূরা 30 পারায় কোরআন শরীফ 6666 টি আয়াত আছে আব্বা ভাইরা রে ওরে আমার আব্বারে আরে এই কোরআন শরীফের ভিতরে 12 পারায় একটা সূরা আছে বাবা এই 12 পারা সূরাটার নাম হলো সূরা ইউসুফ জোরে বলুন কি নাম বললাম আরো জোরে বলো সূরা ইউসুফ আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের নামে বাবা এই সূরাটা আমার আল্লাহ এই কোরআন শরীফের ভিতরে এই সূরার ভিতরে কি সুন্দর করে নবী ইউসুফ আলাইহিস সালামের কথাখানা বলে দিয়েছেন আব্বা রে কষ্ট হবে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন আমাদের নবীর উপরও বাবা পরীক্ষা চলেছিল এই কষ্ট হবে কি হবে না সবার উপরে কষ্ট হবে এত সহজে বাবা জান্নাত যাওয়া যাবে না ও ভাইরা রে প্রিয় আমার আব্বা রে
কথায় কথা বেড়ে যাবে ওরে আমার জওয়ান জওয়ান ভাইরা রে আল্লাহ নবী ওসমান আলাইহিস সালামের কথা আমি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাব আল্লাহ নবী ওসমান আলাইহিস সালাম আরে কেমন নবী ছিলেন বাবা কত কষ্ট করে আল্লাহ পাক তাকে বড় করেছিলেন ভাইরা রে আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে শুরু করে দিলেন বাবা ইউসুফ আলাইহিস সালামের কথা বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যাতে তোমাদের বোঝার সুবিধা হয় আল্লাহ তারপরে কি সুন্দর করে বলছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবী গো আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলতে থাকলেন ও নবী গো আরে আপনার কাছে আরে আল্লাহ আল্লাহ খুব খুব সুন্দর একটা কাহিনী আপনার কাছে আমি আল্লাহ শুনিয়ে শোনাচ্ছি বর্ণনা করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে যেমন ভাবে এ কোরআন আল্লাহ আল্লাহ বলে দিলেন গো এ কোরআন যেমন ভাবে তোমার কাছে আমি সুন্দরভাবে উত্তম ভাবে নাযিল করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো উত্তম কাহিনী তোমার কাছে আমি শোনাচ্ছি বর্ণনা করছে আল্লাহ শোনাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো শুনতে থাকুন গো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নাকুসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন ও নবী গো এর আগে কিন্তু আপনি বিষয় জানতেন না ইউসুফ নবীর কথা আল্লাহর নবীকে আমার আল্লাহ জানাচ্ছেন বলছে আল্লাহ এর আগে আল্লাহ বলছেন নবী গো এর আগে কিন্তু ইউসুফ নবীর কথা জানতে না তুমি আমি তোমাকে জানাচ্ছি কি সুন্দর করে বলছেন আল্লাহ শুরু করে দিলেন বাবা ওয়াইদ ক্বালা ইউসুফ লিআবিহি আবাতি নিয়ে রাইতু আহাদা আশরা কাওকাবা ওয়াশ শামস ওয়াল কমার রাইতু হুম লি সাজিদিন আব্বা জান রে আমার ভাই দানেরা ও জোয়ানেরা জবাব ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর কথা বাবা শুরু করে দিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা ছেলে তখন বাবা ইয়াগদি আব্বা জানের কাছে চলে গেলেন আমার আব্বা জান গো আমার আব্বা জান গো আমি একটা রাতের বেলা একটা স্বপ্ন আমি দেখেছি কি স্বপ্ন দেখেছো বলো বাবা ও বাবা ইউসুফ একবার বলে ফেলো আমার আব্বা জান গো আজ রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে আমি আপনি স্বপ্নখানা দেখতে রয়েছে এগারোটা নক্ষত্র এগারোটা তারকা আমার জানো সেজদা করতে রয়েছে চন্দ্র আর সূর্য আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম দেখি বলেন ওরে আমার বেটা ইউসুফ গো শুনে লাও জেনে লাও শুনে লাও কালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাক কায়দা ইন্না শাইতান কানা লিল ইনসানি আদুআ মুবিনা ও তুমি জানো এই কথা কারোর কাছে বলবে না আমি তোমার কাছে তুমি যে স্বপ্ন দেখেছো এর কথাগুলো ভেঙে ভেঙে তোমাকে আমি জানাচ্ছি এগারোটা তারকা সেজদা করছে মানে তোমার এগারো জন ভাই তোমার সেজদা করছে চন্দ্র আর সূর্য মানে তোমার মা আর তোমার আব্বা একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ আব্বা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের
আব্বা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের যিনি আগে আগে নবী ছিলেন তার নাম ইসহাক আলাইহিস সালাম তার আগে যিনি নবী ছিলেন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম কি গো একবার বলা যাবে আজর কি নাম বললাম আজর যিনি ঠাকুর বানাতেন ঠাকুর তৈরি করতে ঠাকুর তৈরি করে আর বাজারে বিক্রি করতে আব্বা তানার ঘরে আল্লাহ নবী করে পাঠালেন আমাদের ঘরে ছেলেরা নামাজি হতে পারে কি না পারে আমাদের ঘরে ছেলেরা ওলি না হোক পীর না হোক আলেম না হোক হাফেজ না হোক আমাদের ঘরে ছেলেরা বাড়ির ছেলেরা একটু নামাজি ছেলে হবে এই আশা করতে পারি কি পারি না আব্বা একটু নামাজি বানাবে নামাজি বানাবে আল্লাহ কার ঘরে কি করে দেখুন আমি ওয়াজ খানা শুরু করে দিয়েছি আল্লাহ পাক কি সুন্দর করে এত সুন্দর করে বলছেন ইয়াকুব আলাইহিস সালামের বড় স্ত্রীর গর্ভে বারো জন ছেলে ছিল কজন আপনার দশ জন ছেলে ছিল কজন ছেলে দশ জন বড় স্ত্রীর ঘর গর্ভে দশ জন ছেলে আর ছোট স্ত্রীর গর্ভে দুজন সন্তান দুজন সন্তানের ভিতরে একজনের নাম বনিয়ামিন আর একজনের নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহ পাকের নবী ইয়াকুব আলাইহিস সালামের বারোটা ছেলে একটা ছেলেকে আমার আল্লাহ নবী করে দিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই নবীটা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে তাই আব্বার কাছে বলছে আব্বা আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি আকাশের এগারোটা তারকা যেন আমার সেজদা করছে আর চন্দ্র আর সূর্য আব্বা বলছে বাবা এগারোটা তারকা মানে তুমি তোমার এগারো জন ভাই তোমার সেজদা করছে আর চন্দ্র আর সূর্য মানে তোমার আব্বার মা আর এর মানে হলো আল্লাহ তোমার বড় করবে নবী করবে পয়গম্বর করবে তুমি যেন কারোর কাছে এটা শোনাবে না এই স্বপ্নের কথা বিশেষ করে হে আব্বা খেয়াল করে শুনতে হবে এই স্বপ্নের কথা তুমি যেন তোমার ভাইদের কাছে জানাবে না কেন ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা শয়তান মানুষের প্রকাশ্য শত্রু ওরা তোমার ক্ষতি করতে পারে আব্বা জান ভাই দান ও মুমিন মুসলমান ও জওয়ানের আজবান ভাইরা এই যখন স্বপ্নের কথা খানা আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামকে বলছিলেন আব্বা রে ওই সময় আমার আব্বা জান আরে দুটো ভাই ইউসুফ আলাইহিস সালামের দুটো ভাই দেয়ালের গায়ে কান লাগিয়ে ওরা দুজন শুনছিল শুনে তাড়াতাড়ি ছুটে 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 চলে গেল ভাইদেরকে ডেকে নিয়ে পাহাড়ের উপরে উঠে গেল ভাইরা রে একটা কথা তোমরা শোনো আজকে রে আমি বলবো কি হয়েছে ভাই বলো বলো আরে ইউসুফ আমাদের আরে একজন ছোট ভাই ইউসুফ ওই ইউসুফকে আমার আব্বা এত ভালোবাসে আমার আব্বা আমাদের কাউকে ভালোবাসে না ইউসুফ একটা স্বপ্ন দেখেছে রাতের বেলা ওই স্বপ্নের কথাটা আব্বা জানকে শোনাচ্ছে আর আব্বা জান ডেকে ডেকে বলছে বাবা ইউসুফ তুমি জানো কাউকে তোমার ভাইদেরকে বিশেষ করে স্বপ্নের কথাটা শোনাবে না ভাইরা তো রেগে সব চুচুড়ে হয়ে গেছে আমরা টাকা পয়সা ইনকাম করব আর আমাদের টাকায় সংসার চলবে আব্বার কাছে টাকা দেব কষ্ট করব উট চালাবো ছাগল চালাবো বকরি চালাবো আর সংসার চালাবো আমরা আর আর ছোট ভাইকে ভালোবাসবে এ মেনে নেওয়া যাবে না যে করেই হোক এর প্রতিশোধ নিতে হবে কি প্রতিশোধ নেব এই ছোট ভাইকে ইউসুফকে ওখান থেকে আব্বার কাছ থেকে নিয়ে চলে আসব এনে ওকে মার্ডার করব মেরে শেষ করে দেব দিয়ে আব্বা একদিন না হয় কাঁদবে দুদিন না হয় কাঁদবে তিন দিন কাঁদবে কাঁদার পরে আর কাঁদবে না ইউসুফের কথা ভুলে যাবে তখন আমাদেরকে আব্বা ভালোবাসবে ইউসুফকে মেরে দিতেই হবে যে কোনো কায়দায় আব্বার কাছ থেকে ছিনিয়ে নিতেই হবে বলে ঠিক বলেছো সব ভাইরা যুক্তি করে নিয়েছে পাহাড়ের উপরে বসে বসে এখন আব্বা জান আল্লাহর নবীর ছেলে বলে
ওরা সবাই পীর সাহেব বলি হলো না, ওদের ভিতরে শয়তান ঢুকে গেছে। ঠিক না বে? ঠিক ঠিক দেখে নবীর ছেলেদের ভিতরে কি বদমাইশে বুদ্ধি হলো। আরে আব্বা, আল্লাহ পাকের আরো একজন নবী ছিলেন, নবীটার নাম নবী নূহ আলাইহিস সালাম। এই নবীর একটা সন্তান ছিল, ওই ছেলেটার নাম ছিল কেনান। কি নাম বললাম জোরে বলে? কেনান কিন্তু আল্লাহকে মানিনি, মেনেছিল না। নবীর ছেলে বলে যে তাও যে আল্লাহকে মানবে ডাকবে না। আব্বা আল্লাহর কাছে এই জন্য বেশি বেশি করে আল্লাহ তুমি আমার হেদায়েত দিও, আমাকে কবুল করো, আমার ছেলেগুলোকে নামাজি বানায়ো, আমার ছেলেটাকে আলেম হাফেজ করায়ো। আল্লাহ আল্লাহর কাছে দোয়া চাওয়া বেশি বেশি করে। আল্লাহ পাক যার নসিবে দেবেন, কপালে দেবেন। ঠিক না? ঠিক না? জি জি আব্বা। আব্বা জান ভাই আমার যে কথা বলছিলাম বাবা, কথায় কথা বেড়ে যাবে। আরে সন্তানদের জন্য আব্বা মা বদদোয়া করবেন না জীবনে। আব্বা মা জীবনে বদদোয়া করবেন না। দোয়া করবেন, দোয়া করবেন, বদদোয়া করলে ওরা শেষ হয়ে যাবে। আব্বা যে কথা বলছিলাম কথায় কথা বেড়ে যাবে, আগিয়ে নিয়ে যাবো। আল্লাহ পাকের নবী ওই সন্তানগুলো সবাই মিলে আলোচনা করে নিল। কি আলোচনা করে নিল? আব্বার কাছে যাওয়া হবে, গিয়ে সন্তানটাকে নিয়ে ইউসুফকে নিয়ে আমরা চলে আসবো। আব্বা জান ভাইদা, ও মুমিন মুসলমান, ও জওয়ানেরা জবাব ভাইরা রে, সবাই মিলে আলোচনা করে নিলাম। এই বাপ চলে গেল আব্বার কাছে, আমার আব্বা, ও আমার আব্বা, একবার শোনেন শোনেন, ইউসুফ তো আমাদের ছোট ভাই, আমাদের কাছে কেন দেবেন না আব্বা? একবার বলুন বলুন আব্বা গো, আপনার আমরা কাছে বলবো একবার, আমরা নিয়ে পাহাড়ের উপর বেড়াতে নিয়ে যাব, গাছপালা গুলো দেখাবো, ঘোরাবো, ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর আনন্দ দেবো ইউসুফকে। ইউসুফ বলো না, ইউসুফ তুমি আমাদের সঙ্গে যাবে কি না যাবে বলো। আব্বা জান ঠিকই বলেন না বাবা না, আমি আমার বন্ধু ভালোবাসি আমার ছোট ছেলেটাকে, আমি ইউসুফকে ছাড়া থাকতে পারবো না, আমার ইউসুফকে তোমরা নিয়ে যাও না, নিয়ে যাও না। না 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 আব্বা রে, কোনো কথা ভাইরা শুনতে চাই না। আব্বা জান আপনি এমন কথা বলবেন না, একদিন আপনি খালি আমাদের কাছে দিয়ে দেখেন, আমরা নিয়ে যাব বেড়াবো, আনন্দ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুশি করে আবার নিয়ে চলে আসবো। কুসুম বাচ্চা ছেলে মামা, ও তখন কান্দে লাগলো, আব্বা গো আমি যাব, আমার ভাইদের সঙ্গে একবার আমি খেলতে যাব মাঠে, পাহাড়ের চূড়ায় যাব, আনন্দ করব। আল্লাহর নবী আকরাম আলাইহিস সালাম বাবা ওই সময় বলেছিলেন, ও আমার বেটারা শোনো শোনো, আমি আজকে তোমাদের কাছে বলছি, আমার ইউসুফকে তোমরা নিয়ে যাবে, আরে তোমরা খেলাধুলা করবে, কোথায় বাগে নিয়ে যদি খেয়ে ফেলে তখন কি হবে বল? তখন ওই দেশে বড় বাঘের উৎপাত ছিল, কেনান দেশটায় বড় বাঘ জঙ্গলে। এখন আমাদের এলাকায় সুন্দরবনে যেমন বাঘ আছে না, এই কেনান দেশে তখন বাঘের খুব উৎপাত ছিল। এই জন্য তোমরা খেলা করবে, বাঘে নিয়ে খেলা খেয়ে নেবে, আমি ছাড়বো না। ভাইরা আমার আব্বা জানেরা, ভাইরা বলল আব্বা আপনি চিন্তা করবেন না, আব্বা গো আপনি আমাদের কাছে দিয়ে দেখেন, আমরা লক্ষ্য রাখবো কিছু ভাই, কিছু ভাই গিয়ে খেলা করব, আবার একদল এসে লক্ষ্য রাখবো, আবার একদল গিয়ে খেলা করব, আপনার কোনো চিন্তা নাই, একবার দিয়ে দেখেন, দিয়ে দেখেন। আল্লাহর নবী বলেন বাবা আমি তোমাদের কাছে দিয়ে দিচ্ছি গো, আমি একবার খেয়াল করে রেখে দিও, সন্ধ্যার আগে আগে আমার বেটাটা নিয়ে চলে আসবে। আপারে আমার ভাই দানেরা রে, সন্ধ্যার আগে নিয়ে চলে আসবে বাবা। সবাই মিলে রাজি হয়ে গেল, আব্বা ঠিক আছে তাই হবে। আব্বার সামনে ইউসুফকে বাবা এক ভাই কোলে করে নিল, আর এক ভাই এসে বাবা খুব টানাটানি করে, আমার খুলে দাও আমার খুলে দাও, আর এক ভাই এসে টানাটানি করে, আমার কাছে দাও আমার কাছে দাও, আর এক ভাই এসে টানাটানি করে। আব্বার সামনে নাটক করছে, দয়া মায়া দেখাচ্ছে বাবা, ভালোবাসা দেখাচ্ছে ভাইরা রে। আব্বার সামনে এমন করে টানাটানিটা
টানাটানি করে আব্বা আরে ইউসুফকে নিয়ে নিল ওইখান থেকে বাবা নিয়ে যখন আব্বার চোখের আড়াল হয়ে গেল অনেকটা দূরে নিয়ে চলে গেছে পাহাড়ের উপরে উঠে গেছে আব্বা রে ওই ইউসুফকে নিয়ে এক ভাই ভাই ঠ্যাস করে বাবা পাহাড়ের উপর ফেলে দিয়েছে হি একজন এসে ঘুষি মারো ইউসুফ আব্বা ছেলে কাঁদে ছোট ভাই একবার ছেড়ে দাও ভাই এক ভাই এসে বলছে মজা তোমার দেখাচ্ছি আজকে তোমার খেলা দেখাবো আর একজন এসে মারে ইউসুফ পাত্তা ছেলে বড় ভাইয়ের নাম ছিল রুবে বড় ভাইকে ডেকে বলে বড় ভাই তুমি কিচ্ছু বলবে না কেন এমন করে মারে একবার দেখো ভাই শুরু করে দিয়েছ কেন এমন করে তোমরা মারছো এত বাচ্চা ছেলে তোমরা কেন এমন করে মারছো আব্বার কাছে নিয়ে যাবো চলো আর ওই সময় বাবা ভাইরা কি বলছে জানেন ও ভাই বড় ভাই রুবেল গো দরকার হলে তুমি যদি আজকের কোনো কথা বলেছো দ্বিতীয়বার যদি কথা বলেছো আগে তোমার মার্ডার করবো বড় ভাই তোমার আগে কাটবো খুন করবো তারপরে আমার ছোট ভাইকে আমরা মেরে দেব আজকের কোনো কথা বলবে না দ্বিতীয়বার যদি কথা বলেছো বড় ভাই তোমার আগে মার্ডার করব বড় ভাই সাবধান আর দ্বিতীয়বার ইউসুফের নামে কোনো কথা বলবে না আজকে আমরা যা করব তোমরা খালি দেখো কি করি দেব রে আমার ভাই দানেরা ও আমার আব্বা জানেরা জোয়ান জোয়ান ভাইরা রে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম কে নিয়ে আব্বা রে এত মার মারে গো জামা কাপড় খুলে খুলে নেয় গো আল্লাহর নবীর মেরে ফেলে দে বাচ্চা ছেলেকে ছোট ভাই কাঁদে বড় ভাইরা রে ভাইরা গো ছোটবেলায় আমার মা মারা গেছে আব্বার কাছে একবার আমার দিয়ে এসো কোনো কথা শুনি না ভাইরা তোমরা মেরে দিও না পাশে একটা কুয়া আছে জঙ্গলের মধ্যে রাস্তার ধারে ওই কুয়ার ভিতরে কমসে কম ফেলে দাও ওই কুয়ার ভিতরে ফেলে দিলে আস্তে আস্তে ওইখানে পড়ে পড়ে অনেক দিন ধরে আস্তে আস্তে শেষ হয়ে যাবে বলে ঠিক বলেছ নিজে হাতে মারার দরকার নাই তাড়াতাড়ি সবাই মিলে জামা কাপড় গুলো খুলে নিয়ে কুয়ায় ফেলে দেবে নিয়ে যাচ্ছে টেনে 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 আল্লাহ নবী কাঁদে বাবা আল্লাহ নবী বাচ্চা ছেলে এত কান্না কাঁদে ভাইরা গো আমার তোমরা কুয়ায় ফেলে দিও না আমার তোমরা কুয়ায় ফেলে দিও না একবার শোনো ভাইরা আমার যদি কুয়ায় ফেলে দাও আমি কুয়ায় পড়ে যাবো ওই কুয়ার ভিতরে পানি আছে পানির ভিতরে আমি ডুবে যাব আমার কুয়ায় ফেলে দিও না আমি মারা যাব কুয়ার দেয়ালখানা ধরে ফেলেছে ভাইরা গো একবার নিয়ে চলো নিয়ে চলো কোনো কথায় কান দিচ্ছে না সবাই মিলে জোর করে হাত ছাড়িয়ে নিয়ে বাবা অনেক ভাই একসঙ্গে মিলে চাগিয়ে নিয়ে ছেড়ে দিয়েছে আল্লাহ ডেকে বলে রে জিব্রাইল রে একবার শুনে নাও তাড়াতাড়ি চলে যাও জিব্রাইল তুমি যেখানে থাকো না কেন জিব্রাইল গো আমার নবী ইউসুফকে বাচ্চা ছেলেকে কুয়ায় ফেলে দিয়েছে জিব্রাইল চলে যাও তাড়াতাড়ি কি আমার নবীকে তুমি ধরে নাও ক্যাজ লুপে নাও তাড়াতাড়ি ধরে নিয়ে যেন পানি ভিতরে ডুবে যায় না একটা পাথরে নে পাথরের উপর আস্তে করে আমার নবী ইউসুফকে ধরে নিয়ে বসিয়ে দাও
জোরে জোরে ওয়ালা আলে